আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি লক্ষ্মী সরকার, দা পিডি নিউজে সকলকে স্বাগত। সম্পন্ন হয়েছে বিয়ের সব আয়োজন, অতিথিতে গম গম করছে গোটা বাড়ি, কেউ কেউ পাত পেতে খেতেও বসে গেছেন। এমন সময় বন্ধ হয়ে গেল বিয়ে, কারণ একটাই, পাত্রী এখনো নাবালিকা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন ওই এলাকার বাসিন্দা ইমান মোল্লা তার নাবালিকা কন্যার বিয়ে ঠিক করেন জীবনতলা পুড়িয়া ভাঙা গ্রামের মিজানুল লস্করের সঙ্গে। মেয়েদের 18 বছর না হলে বিয়ে দিতে নেই। এবার কি করবেন ঠিক করলেন? এখন আমার নাবালক মেয়ে, এখন যদি আপনারা বলেন তাহলে আমি এখন মেয়ে এখন বিয়ে দেবো না, পাঠাবো মিজানুল লস্কর। এবার কি ঠিক করলেন যে ছেলের বিয়ে দেবেন? 18 বছর ছেলে কি করে আপনার ছেলে? পাত্রী বোদ্রা গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। এদিন তারই প্রতিবেশী কয়েকজন ক্যানিং এর চাইল্ড লাইনের নাম্বারে ফোন করে বিষয়টি জানায়। সেই মতো খবর পেয়ে পুলিশ, ব্লক প্রশাসন ও চাইল্ড লাইনের সদস্যরা গিয়ে নাবালিকা পাত্রীর বাবাকে বুঝিয়ে বলেন যে 18 বছর বয়সের আগে মেয়ে বিয়ে দিলে তারা কত রকমের আইনি জটিলতার সম্মুখীন হতে পারে। আজকে পালস পোলিও ডে, বুথে বুথে পালস পোলিও খাওয়ানো হচ্ছে। এর মধ্যে আমরা চাইল্ড লাইন থেকে খবর পাই নেত্রা একটি নাবালিকার বিয়ে হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের পক্ষ থেকে থানায় যোগাযোগ করি এবং থানা, প্রশাসন, গ্রাম পঞ্চায়েতের সঙ্গে এবং অবশ্যই চাইল্ড লাইনকে নিয়ে সেই নেত্রাতে যাওয়া হয়। নেত্রাতে যাওয়ার পর দেখা যায় যে নাবালিকার বিয়ের তোড়জোড় শুধু হচ্ছে নয়, বরযাত্রীরাও এসে গেছে। অনেক বোঝানোর পর তারা নাবালিকার বিয়ে বন্ধ করতে সচেষ্ট হন এবং আমাদের আধিকারিক যারা ছিলেন তারা বুঝিয়ে বলেন যে নাবালিকার বিয়ের কুফল কি, সমাজে তার ক্ষতিকর প্রভাব কি পড়বে সেটা সম্পর্কে বুঝিয়ে যারা পাত্রপাত্রী অভিভাবক ছিলেন তাদেরকে বুঝিয়ে বলেন এবং তারা মুচলেকা দেন যে এই বিয়েটা আপাতত বন্ধ। আমরা আশা করি সমাজের সর্বস্তরের মানুষের শুভবুদ্ধির উদয় হবে এবং সেই শুভবুদ্ধির মাধ্যমে এখানে আমাদের ব্লক অঞ্চলে যে এই যে কুপ্রথা, কম বয়সে বিবাহের কুপ্রথা এবং তার ফলে সমাজের যে ক্ষতিকর প্রভাব সেই সম্পর্কে সবাই সচেতন হবেন এবং এই প্রথা চিরতরে বিলুপ্ত হবে, তাহলেই আমরা সাফল্য পাবো বলে আশা করি। পরে প্রশাসনের কাছে মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ হয়। পাত্রীর বাবা জানান যে তিনি মেয়েকে আরো পড়াশোনা করাবেন। ক্যানিং থেকে অরিন্দম শীলের রিপোর্ট, দ্য পিডি নিউজ। এরকম আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য পিডি নিউজ। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান, আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।